বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে জিএসপি সুবিধা না দেয়া দুর্ভাগ্যজনক। আর যে প্রক্রিয়ায় এবার জিএসপি সুবিধা নির্ধারণ করা হয়েছে সেটিও স্বচ্ছ নয় বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বাংলাদেশের পোশাক শিল্প খাত নিয়ে এক আলোচনা সভায় একথা বলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। সেই সঙ্গে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশের উদ্যোক্তারা সবচেয়ে কম মূল্য পায় বলেও অভিমত তাদের। আরো জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। তাজরিন ও রানা প্লাজা দুর্ঘটনার পর বহির্বিশ্বে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয় বাংলাদেশের পোশাক শিল্পের। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধাও। ক্রেতাদের উদ্যোগে অ্যাকর্ড ও অ্যালায়েন্স গঠনের পর অনেকটাই পাল্টেছে পোশাক কারখানার চিত্র। তারপরও জিএসপি সুবিধা না পাওয়াকে দুর্ভাগ্যজনক বলেই মানছে সিপিডি। GSP listing of the US government, where all sorts of governments have been given this privilege, what I would call hathi, ghoda, chagol, shabke diyeche, but they have not given it to Bangladesh. Now, obviously, there are many constraints on Bangladesh in terms of what they should do. এ সময় গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশি উদ্যোক্তারা ক্রেতাদের কাছ থেকে প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোক্তারা সবচেয়ে কম মূল্যমান পেয়ে থাকেন তাদের পণ্য উৎপাদনের জন্য এবং তার ভিতরে সবচেয়ে কম ব্যয় করেন তারা কমপ্লায়েন্সের জন্য। তার সঙ্গে একমত আরো অনেকেই। বিশ্বের অনেক দেশের চেয়ে এখানে খরচ তুলনামূলক বেশি হলেও লাভের চেয়ে চ্যালেঞ্জও বেশি। We are under pressure right now from Accord and Alliance. We've actually been inspected. So that is the first step. But where does the money come from? We are doing many things. We expend a lot of money, as Irwana says, and others says also, from the description of others. Tellers also honored the internationally prescribed guidelines, international ensured guidelines of UN and others. তবে চলতি বছরে G7 উৎপাদক ও ক্রেতা উভয়ের কাজেই তদারকি শুরু করাকে ইতিবাচক বলেও মনে করা হচ্ছে। G7 is from now on is going to monitor the standards not only in the producing country but across the value chain. The issue is that can producing countries like Bangladesh and my good friends in the BGMA will be able to take advantage of that. সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া সকল শর্ত পূরণ করার পরেও জিএসপি সুবিধা না দেয়ায় আর মাথা নত করবে না সরকার।